হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব OnePlus আমাদের মাঝে নিয়ে আসতে যাচ্ছে তাদের নতুন একটি দুর্দান্ত স্মার্টফোন। আর এই ফোনটির নাম হলো OnePlus Nord 3 5G। এই ফোনটির কিছু হাইলাইটের বিষয় হচ্ছে, এই ফোনটিতে থাকতে যাচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 ফ্ল্যাগশিপ প্রসেসর। এই ফোনটিতে আরও থাকবে 120Hz রিফ্রেশ রেটের ফুল HD প্লাস রেজুলেশনের ফ্লুইড অ্যামোলেড প্যানেল এবং 65W-এর একটি ফাস্ট চার্জার। আর এই সব বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশন দিয়ে OnePlus আমাদের মাঝে নিয়ে আসতে যাচ্ছে, ফোনটি প্রাইস বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কত হতে পারে, এই ফোনটি কবে লঞ্চ হবে, এছাড়া জানাবো প্রাইস অনুযায়ী ফোনটা আপনার জন্য কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করা ফোন হতে যাচ্ছে। আর আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখার জন্য। আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমেই আমরা আলোচনা করব এই ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটি ব্যাক সাইডে থাকবে কোয়াড ক্যামেরা, সামনে থাকবে সিঙ্গেল পাঞ্চল কাটিং ডিসপ্লে। তবে এই ফোনটির সামনে ডুয়েল সেলফি ক্যামেরা দিয়েও নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। ফোনটিতে পেয়ে যাবেন আপনি USB টাইপ সি পোর্ট এবং 3.5 mm হেডফোন জ্যাক। সিকিউরিটি হিসাবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। মার্কেটে ফোনটি পাওয়া যাবে 3টি কালার ভেরিয়েন্টে। তো ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। আর এই ফোনটির ডিসপ্লেটা হলো 6.43 inch মাপের ফুল HD প্লাস রেজুলেশনের ফ্লুইড অ্যামোলেড প্যানেল, যার রিফ্রেশ রেট হলো 120Hz। আর এই ফোনটির ডিসপ্লে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন। ফোনটির ডিসপ্লেটা হতে যাচ্ছে HDR10+ সাপোর্টেড একটি ডিসপ্লে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটির ব্যাক সাইডে থাকবে কোয়াড ক্যামেরা, যার প্রাইমারি লেন্স হলো 108 MP। ফোনটিতে পেয়ে যাবেন 12 MP একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5 MP ম্যাক্রো আর 5 MP ডেপথ সেন্সর। সামনে এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন 32 MP সেলফি ক্যামেরা। ব্যাকসাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সামনের ক্যামেরা দিয়েও ফুল HD প্লাস রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়া একটা ফোনের ক্যামেরা সেকশনের বেসিক যেসব সেন্সর আমাদের প্রয়োজন হয়ে থাকে সবই থাকছে এই ফোনটিতে। আর এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 প্রসেসর। এটা হলো 2021 সালের স্ন্যাপড্রাগনের লেটেস্ট ফ্ল্যাগশিপ প্রসেসর। আর এর পারফরমেন্স এক কথায় দুর্দান্ত। আর এই ফোনটিতে আপনি গেমিংয়ের জন্য পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপার নাইনের পাশাপাশি সব ধরনের বড় বড় অ্যাপসগুলো ভালোই স্মুথ প্লে করতে পারবেন। আউট অফ দ্য বক্স হলো অ্যান্ড্রয়েড 12 এবং অন UI। এই ফোনটির স্টোরেজ হলো LPDDR4X RAM এবং UPS 2.1 স্টোরেজ। আর এই ফোনটির র্যাম হলো 6GB এবং 8GB, রম হলো 128GB। আর এই ফোনটিতে আপনি 2টি সিম ইউজ করতে পারবেন এবং একটি মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000mAh এর ব্যাটারি, বক্সে দেওয়া হয়েছে 65W-এর একটি ফাস্ট চার্জার। এবার আমরা আলোচনা করব এই ফোনটির প্রাইস কত হতে পারে এই নিয়ে। এই ফোনটি প্রাইস হবে ইন্ডিয়ান রুপিতে 26 থেকে 27 হাজার রুপির আশেপাশে, যেটা বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে 35 থেকে 36 হাজার টাকায় আনঅফিসিয়ালভাবে। তবে এই ফোনটি যখন বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে আসবে তখন এই ফোনটির প্রাইস আরও একটু হাই হয়ে আসবে। তো ফোনটি পারফরমেন্সের দিক থেকেও আমার কাছে মনে হয়েছে এই বাজেটে একটি দুর্দান্ত ফোন হতে যাচ্ছে। আর এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।